ওয়েলকাম ফ্রেন্ডস, গত বছর অর্থাৎ 2020 সালে আমরা দেখেছিলাম লকডাউনের সময় বিদ্যালয়গুলিকে, বা সব বিদ্যালয় বলবো না, বেশ কিছু বিদ্যালয়কে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল, সে খবর আমরা সকলেই জানি, এবং সেই সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ বা অন্যান্য বিষয়গুলি পার্শ্ববর্তী এলাকায় হয়েছিল। তো ঠিক সেই একই রকম বিষয় আবার সামনে আসছে। দেখুন, 17 মে 2021 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমস্ত জেলার ডিএমদের উদ্দেশ্যে, এবং এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ইউজ অফ স্কুল বিল্ডিংস ফর সেফ হোম পারপাস, অর্থাৎ কোভিড অ্যাফেক্টেড পার্সন যারা আছেন তাদেরকে ওখানে রাখার জন্য, বা এক কথায় যেটা আমি আগেই বললাম, কোয়ারেন্টাইন সেন্টার, যেটা আমরা আগে যে টার্মটা শুনেছিলাম, তো উদ্দেশ্য সেটাই। যেটা বলা হচ্ছে, দেখুন যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইন ভিউ অফ দি কারেন্ট কোভিড সিচুয়েশন ইন দি স্টেট অ্যান্ড স্কুলস বিল্ডিং ক্লোজড, অর্থাৎ আমরা জানি এখন বিদ্যালয়গুলি বন্ধ আছে গত 16 তারিখ থেকে আগামী 30 মে পর্যন্ত। তো সেই বিষয়টিকে মাথায় রেখে দি স্টেট গভর্নমেন্ট ইজ কনসিডারিং ইউজ অফ স্কুলস ফর সেফ হোম পারপাসেস, সরি, ফর কোভিড অ্যাফেক্টেড পিউপিল, যেটা আমি বললাম, অর্থাৎ কোভিড আক্রান্ত যারা আছেন তাদেরকে আলাদা করে রাখার জন্য বিদ্যালয়গুলিকে ব্যবহার করা হবে, যেগুলো প্রয়োজন সেই বিদ্যালয়গুলিকে। এবং সেই উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে যে স্কুল বিল্ডিং ভ্যাকেন্ট করা যদি কোনো কারণে সেটা অকুপায়েড হয়ে থাকে, এবং স্যানিটাইজ, অর্থাৎ স্কুলগুলিকে খালি করা এবং স্যানিটাইজ করা, এই বিষয়টিকে লক্ষ্য দিতে বলা হচ্ছে সমস্ত জেলার ডিএম স্যার ম্যাডামদের উদ্দেশ্যে, এবং সেই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে বলা হচ্ছে। একটা মেল আইডি দেওয়া আছে আমাদের, যিনি এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার অনিন্দ্যবাবু, তিনি এই বিজ্ঞপ্তি আমরা দিয়েছে। তো এটা বিদ্যালয় রিলেটেড ব্যাপার, সেহেতু এটা আমাদেরও খোঁজ খবর রাখা প্রয়োজন যারা বিদ্যালয়ের সাথে আপনারা যুক্ত রয়েছেন, কারণ বিদ্যালয়গুলিকে খালি করা বা স্যানিটাইজ করার একটা বিষয় রয়েছে। এবার এই উদ্দেশ্যে ডিএম স্যার ম্যাডামদের তরফ থেকে কি বিজ্ঞপ্তি আসে বা কোন কি নির্দেশ আসে স্কুলগুলির উদ্দেশ্যে, সেটা এখন দেখার বিষয় রয়েছে। তো সেই সংক্রান্ত আপডেট পেলে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।